আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত দুর্দান্ত একটি প্রাইভেট স্কলারশিপ সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ তোমরা বর্তমানে যে যাই কোর্স করছো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এমন একটি স্কলারশিপ হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ এবার আমরা দেখে নেব এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে কত টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে আবেদনের লাস্ট ডেট কবে তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক তো তোমরা এই স্কলারশিপের পোর্টালে আসার জন্য কি করবে সিম্পলি তোমরা গুগলে লিখে দেবে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ তাহলে তোমরা এই অফিশিয়াল পোর্টালে চলে আসতে পারবে এই অফিসিয়াল পোর্টালের তোমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে অনেকগুলো ক্যাটাগরির আন্ডারে এ স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয় প্রথম ক্যাটাগরি বা ক্যাটাগরি এ যেখানে কোর্স এলেভেন এবং টুয়েলভ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানে বয়েজ ক্যান্ডিডেটরা প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং গার্লস ক্যান্ডিডেটরা সাতশো টাকা করে পাবে এই স্কলারশিপে ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি এটিতেও আবেদন করতে পারবে যেহেতু এটি একটি প্রাইভেট স্কলারশিপ আর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের কত পার্সেন্টেজ নম্বর লাগবে বয়েজদের সিক্সটি ফাইভ এবং গার্লসদের হচ্ছে সিক্সটি পার্সেন্ট নম্বর পেলেই এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর চলে যাব ক্যাটাগরি বি ক্যাটাগরি বিতে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ আইটিআই ক্যান্ডিডেটদের স্কলারশিপ আছে কি না তো আইটিআই ক্যান্ডিডেটদেরও কিন্তু স্কলারশিপ রয়েছে যারা গভর্নমেন্ট আইটিআই কোর্সে পড়াশোনা করছে তাদের প্রত্যেক মাসে পাঁচশো এবং প্রাইভেট আইটিআই করলে প্রত্যেক মাসে সাতশো টাকা করে পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ফিফটি ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর লাগবে এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট নম্বরের ওপরে থাকলেই এখানে আবেদন করে দিতে পারবে এরপর ক্যাটাগরি সি ক্যাটাগরি সিতে গ্র্যাজুয়েশন লাইক বা গ্র্যাজুয়েশন রিলেটেড যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের জন্য তোমরা আবেদন করতে পারবে যেমন বিএ বিএসসি বি কম বিএফএ বিবি এম বিবিএস এই সমস্ত কোর্সের জন্য আবেদন করে দিতে পারবে তো সেক্ষেত্রে তোমরা যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছ গার্লসরা এখানে চোদ্দোশো টাকা এবং বয়েসরা এখানে এগারোশো টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে এখানে এখানে পার্সেন্টেজ হচ্ছে বয়েজদের ক্ষেত্রে সিক্স সিক্সটি পার্সেন্ট এবং গার্লসদের ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলেই এখানে আবেদন করে দিতে পারবে এরপরে রয়েছে বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলি তো পোস্ট গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে রয়েছে এম এ এম এম কম অর্থাৎ যে যাই কোর্স করছো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির তোমরা প্রত্যেকেই এখানে এলিজেবেল হবে এবং এখানে কত পার্সেন্টেজ নম্বর লাগবে বয়েজদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু লাগছে এখানে কত টাকা দেওয়া হবে এখানে আবেদন করলে প্রত্যেক মাসে পনেরোশো টাকা বয়েসরা পাবে এবং গার্লসরা হচ্ছে আঠেরোশো টাকা করে পাবে এরপর যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলিই করছে ডিপ্লোমা কোর্সের জন্যও কিন্তু স্কলারশিপ থেকে হিউজ পরিমাণ টাকা দেওয়া হয় বয়েসরা কিন্তু হাজার টাকা এবং গার্লসরা বারোশো টাকা পাবে স্কলারশিপের জন্য বয়েসদের ফিফটি ফাইভ পার্সেন্ট এবং গার্লসদের ফিফটি পার্সেন্ট নম্বর থাকলেই আবেদন করতে পারবে এরপরে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স বা মেডিকেল কোর্স তো অনেকে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সের এই সমস্ত কোর্সের আন্ডারে তোমরা অ্যাডমিশন নিলে এখানে আবেদন করে দিতে পারবে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেক মাসে তেইশশো টাকা করে পাবে এবং বয়সরা কিন্তু দু হাজার টাকা করে পাবে এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে তো এখানে দেখতে পাচ্ছ বয়সের জন্য সিক্সটি ফাইভ এবং গার্লসের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলেই এখানে তোমরা আবেদন করে দিতে পারছো আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছো তোমরা জাস্ট একটু বেশি পরিমাণ এখান থেকে টাকা পেয়ে যাবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে এবং এখানে নিচের দিকে কি বলা রয়েছে ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট এলিজিবল পার্সেন্টেজ মার্কস উইল বি পাস ইন অল ক্যাটাগরি অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরিতে আবেদন করে দিতে পারো অ্যাট দ্য টাইম অফ কন্টিনিউয়াস বা রিপিট অফ স্কলারশিপ অল ক্যাটাগরি মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক কন্টিনিউস উইল বি রিল্যাক্স হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ কেউ একজন ক্যান্ডিডেট যদি এক বছর সে স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়ে যায় সে পরের বছরও আবেদন করতে পারবে সেক্ষেত্রে তার হচ্ছে ফাইভ পার্সেন্ট নাম্বার কম থাকলেও সে কিন্তু রিনিউয়াল করতে পারবে এবার প্রশ্ন হলো যে এই শীতরাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন কবে শুরু হবে এর উত্তর হচ্ছে শীতরাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়ে গেছে এই স্কলারশিপের লাস্ট ডেট ডিসেম্বর মাস পর্যন্ত চলবে একটা হিউজ পরিমাণ টাইম রয়েছে তোমাদের আবেদন করে দেওয়ার জন্য এবং এই স্কলারশিপের আবেদন এস সি জেনারেল প্রত্যেকে আবেদন করে দিতে পারবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে তো কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য এই অফিসিয়াল পোর্টালে আসার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যানালাক্সিস বলে একটি অপশন পাবে এখানে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি তোমাদের সামনে পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফটি তোমরা ওপেন করে নেবে যে এর মধ্যে চারটি পেজ তোমাদের থাকবে তো এই চারটি পেজ তোমাকে পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর তোমাদের বাইপোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে একটি ঠিকানায় তোমাদের এই ডকুমেন্টস সহ তোমাদের যে বিভিন্ন আদার সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো একটি ঠিকানায় তোমাদের বাইপোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে তো সেই ঠিকানাটি কি রয়েছে তোমাদের সঙ্গে এখন সরাসরি শেয়ার করছি তো এখানে শিখ ঠিকানাটি দেখতে পাচ্ছ যে দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন জিন্দাল নগর তুমকো রোড এই ঠিকানায় তোমাদের বাইপোস্টে সেন্ড করতে হবে তোমাদের যাবতীয় ডকুমেন্টস সহ এবং তোমরা যদি চাও কিভাবে এটি বাড়িতে বসে সম্পূর্ণ লাইভ ফর্ম ফিল করবে এবং কি কি ডকুমেন্টস এখানে দিয়ে দিতে হবে যদি ভিডিও লাগে তো কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে অলরেডি আমারও করা আছে চাইলে তোমরা সেটিও দেখে নিতে পারো